আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালো আছি। আজকে রান্না করব, কি বলেন তো? আকাশে মেঘ করেছে আর সাথে 1 ফুট 2 ফুট বৃষ্টি, আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি একদম জমে যায় দুপুরের খাবার। আর শনিবার দুপুর মানেই তো ছুটির দিন। আজকে আমি খিচুড়ি রান্না করছি না, করব বিরিয়ানি। আদা বাটা রসুন বাটার সাথে বেশ কিছুটা মরিচের গুঁড়া দিলাম, বিরিয়ানি ঝালঝাল না হলে ভালো লাগে না। আমি মাংসের টুকরাটা একটু ছোট রেখেছি, মাংস খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। বর্তমান সময় আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে জানি। বিরিয়ানিতে আলু দিব না, তা কী করে হয়? এখানে আমি মাংস কষানোর সময় ফাঁক টাইমে আলুগুলা ভেজে নিলাম। কিন্তু আমি খুব ইজি প্রসেসে আপনাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আচ্ছা, আপনারাও কি আমার মতোই বিরিয়ানি লাভার? আমার ভেজে রাখা আলুগুলা মাংসের সাথে দিয়ে দিলাম, তাহলে মাংস এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হবে। আবার অনেককেই দেখি বিরিয়ানি রান্না করার সময় হলুদ অ্যাড করে, তাদেরকে বলবো বিরিয়ানি রান্না করার সময় মোটে হলুদ দিবেন না, এতে করে বিরিয়ানির যে অরিজিনাল কালার এটা নষ্ট হয়ে যায়, বিরিয়ানির রঙটা হলুদ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আমি মাংসটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এদিকে আমি পোলাওয়ের চাল নিয়ে নিলাম। পোলাওয়ের চাল আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখব, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। পোলাওয়ের চাল একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে কিচ্ছু হয় না, চাল নরম হবে না। এই তো বিরিয়ানির মশলা, আমি এখন মাংসের সাথে মশলাটা অ্যাড করে নিব। আমি সবসময় মাংস রান্নার মধ্য পর্যায়ে বিরিয়ানির মশলা অ্যাড করি, এতে করে মশলাটা খুব ভালো সুঘ্রাণ দেয়। এই তো দেখেন আমার মাংস একদম রান্না করা হয়ে গেছে। এবার আমি মাংস আলু সব উঠিয়ে নেব একটা প্লেটে। উঠে নেওয়ার কারণ হচ্ছে যে ঝোলটা থাকবে, এই ঝোলে আমি পোলাওয়ের চাল খুব ভালোভাবে ভেজে নেব। আমি এর আগে মুরগির মাংসের বিরিয়ানি করেছিলাম, সেদিনও একই প্রসেসে রান্না করেছিলাম। আমার মাংস উঠানো হয়ে গেছে, এখানে আমি পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম, আর তার সাথে দিব গাজর মটরশুঁটি, এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি খুব ভালোভাবে চালটা ভেজে নিব। মাংসের ঝোলের সাথে পোলাওয়ের চাল ভাজলে বিরিয়ানির টেস্ট অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। বিশ্বাস না হলে একবার ট্রাই করবেন। আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আমার পানি গরম হয়ে গেছে। এখানে আমি পোলাওয়ের চাল ভেজে রাখা দিয়ে দিলাম আর উঠে রাখা মাংস দিয়ে দিলাম, আর দিব কিছু কাঁচামরিচ। পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন, আপনিও পারেন রান্না করতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার চাল অর্ধেক মতো সিদ্ধ হয়েছে, এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আজকে ধনে পাতা কুচি ছিল, এর জন্য দিলাম, যখন না থাকে দিই না। বিরিয়ানিতে ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আরও কিছুক্ষণ রান্না করতে হবে, এই তো রান্না হয়ে গেছে। চলেন তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আজকে বিরিয়ানি রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।